করোনাকালে অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান সবার উপরে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু বিশ বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এ করোনা মহামারীর মধ্যে যেখানে ২০২০ হাজার বিশ একুশ অর্থ বছরের পৃথিবীতে মাত্র বিশটি দেশে ইতিবাচক জিডিপি গ্রোথ হয়েছে সেখানে বাংলাদেশ পজিটিভ জিডিপি গ্রোথ রেট করেছে শুধু তাই নয় বিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে উপরে মাত্র দুটি দেশ একটি হচ্ছে সাউথ সুদান আরেকটি একটি গায়ানা সেই দেশগুলো ছোট অর্থনীতি দেশ ছোট জনসংখ্যার দেশ সেই বিচারে বাংলাদেশের জিডিপি গ্রোথ পৃথিবীতে সবার উপরে মন্ত্রী বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অর্জন আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে এই করোনাকালে আমাদের মাথা আয় আশেপাশের দেশগুলোকে ছাড়িয়ে গেছে সবার আগে সবশেষ খবর জানতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চ্যানেল কর্ণফুলি আপনার কাছে আপনার